নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। বন্ধুরা, জীবনে আমাদের আলোর ভীষণই অভাব। আলো মানে কি? অর্থাৎ আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি, এগুলোর ভীষণ অভাব। আমরা কেউই কিন্তু জোর গলায় বলতে পারি না যে আমরা অত্যন্ত সুখে রয়েছি, আমাদের জীবনে কোনো সমস্যা নেই, আমরা অত্যন্ত সমৃদ্ধিতে রয়েছি, আমাদের জীবনে কোনো রকম কোনো সমস্যা নেই, আমরা শান্তিতে রয়েছি, আমাদের জীবনে শান্তি বিরাজ করছে। কোনো না কোনো সমস্যা অবশ্যই থাকবে যখন অভাব হয় আলোর। হ্যাঁ বন্ধুরা, এই আলোকেই কিন্তু আমরা পেতে চাই আমাদের জীবনে প্রতিনিয়ত। কিন্তু তার জন্য আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু পারি না সেই আলোটাকে আমাদের ঘরে প্রবেশ করাতে। তিনি পারেন, যিনি জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী। তিনি পারেন, যিনি তন্ত্র সম্পর্কে সাধনা করেছেন বহু বছর, এবং যার মধ্যে আধার রয়েছে, যার মধ্যে সাধনা রয়েছে, যার মধ্যে নিষ্ঠা রয়েছে, যার মধ্যে সততা রয়েছে। আর এই প্রত্যেকটি গুণের অধিকারী যিনি, তিনি এই মুহূর্তে আমার পাশের আসনটিতে উপবিষ্ট, অর্থাৎ মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যাকে আপনারা বার বার সোনার বাংলার পর্দায় দেখতে চান এবং তার সাথে কথা বলতে চান এবং তার কাছে পৌঁছতে চান। যারা পৌঁছচ্ছেন তারা লাভবান হচ্ছেন, এবং আপনারাও চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাবার। দেখবেন জীবনে যে অভাবটা আপনার রয়েছে, যে আলোর অভাবটা আপনার রয়েছে, সেই অভাবটা কিন্তু মিটে যাবে। অবশ্যই রয়েছেন আলোর দিশারি, আলোর পথপ্রদর্শক, সেই মানুষটি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আমরা এসে গেছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। একদম, যেমন দেখুন আজকের বিষয় যেটা বাস্তু, বাস্তুতে যদি কোনোভাবে দোষ হয়, যেমন আমাদের আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক যে দোষের কথা বলা হয়েছে, আবিচারিক দোষের কথা যেটা বলা হয়েছে শাস্ত্রে, অর্থাৎ আধ্যাত্মিক দোষও লাগতে পারে, আদি ভৌতিকও হতে পারে, আবার আবিচারিক দোষ হতে পারে, অর্থাৎ মানে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। যদি আপনার বাড়িতে কিছু বাজে জিনিস ফেলে রেখে যেতে পারে, যেমন কালো বিড়ালের হাড়, চন্ডালের হাড়, চন্ডালের হাড় দিয়েও কিন্তু কাজ হয়, চন্ডালের হাড়, শ্মশানস্থ কোন ভস্য, শ্মশানস্থ ফুল, শ্মশানস্থ দড়ি, শ্মশানস্থ কাপড়, কোনো বস্তু, হ্যাঁ, মৃতদেহের কোনো বস্তু যদি ফেলে দিয়ে যায় মন্ত্র বলে, তাহলে উচ্চাটনাদি কাজ হয়ে যাবে, উচ্চাটনাদির জন্য হচ্ছে। যদি আপনার মারণ করে রাখি, আপনি আস্তে আস্তে মরে যাবে। যেমন বান মারা, বান কিভাবে মারে, একটা মাটির পুতুল তৈরি করবে, পুতুল করে তার মধ্যে আপনার নাম গোত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে সেখানে আপনার একটা অবয়ব তৈরি করবে। আচ্ছা, করে তীর ধনুক দিয়ে মারবে, রামচন্দ্রের যে বাণ, পরশুরামের বাণ, বিভিন্ন যে বাণ রয়েছে, ব্রহ্মাস্ত্র যেরকম রয়েছে সেইরকম, সেই ধরনের পুরাকালে ওই বাণ ছিল, বাণ মানে আমরা তীর ধনুক চিন্তা করি, সেই রকম বাণ কিন্তু মেরে দিতে পারে, তাতে কিন্তু আপনার শরীর আস্তে 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 কিন্তু অবক্ষয় হবে। আচ্ছা, এবার বাণ কিরকম কিরকম হতে পারে, রক্ত শূন্যতা হতে পারে, শুকনো বান, অগ্নি বান অর্থাৎ গা জ্বালা করবে, জল বান অর্থাৎ শরীরে পুরো জল ভরে যাবে, কোথাও কিছু নেই, আপনাকে রোগগ্রস্ত করে দিল, আপনাকে গায়ে হাজা চুলকানি আর কমছে না, ক্যান্সার পর্যন্ত হতে পারে, এরকম মারণ রোগে আপনি আক্রান্ত হতে পারে, মানে অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন, আবার ভিটেতে এমন ক্ষতি করে দিল যে ভিটে ছাড়া হয়ে গেলেন আপনি, চারিদিক থেকে অর্থনৈতিক দামাডোলে পড়ে আপনি ভিটে ছাড়া হয়ে গেলেন। আবার দেখুন বাড়িতে কালী মূর্তি প্রতিষ্ঠা করেছেন কি দেবদেবী এনেছেন, তাদের যত্ন হচ্ছে না, পূজা পাঠ হচ্ছে না, সেখান থেকে কিন্তু দোষ লাগে। আচ্ছা, কালো চক্রে ভগবানও ভূত হয়, তাদের অর্চনা হচ্ছে না, তাদের ভুল পূজা পাঠ হচ্ছে, আপনার কর্মদোষ রয়েছে, এইরকম ভাবেও কিন্তু দোষ লাগতে পারে। যদি আপনাকে আবিচারিক করে রাখে তাহলে কি করতে হবে,
আগে বাড়িতে গিয়ে বিপরীত প্রত্যঙ্গিরা করতে হবে, বাড়ি শান্তি করতে হবে। অর্থাৎ আপনার যদি মনে হয় বা আপনি যদি জানতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আবিচারিক ক্রিয়া করা হয়েছে, তাই তো? তাহলে কিন্তু কি করতে হবে সেটা উনি বলে দিচ্ছেন। কিন্তু আপনি যদি বুঝতেই না পারেন, তার জন্য কিন্তু আপনাকে বুঝতে হবে, বিপরীত প্রত্যঙ্গিরা করতে হবে। বিপরীত প্রত্যঙ্গিরা করে বাস্তুজাগ রক্ষাকারী মাস্ট করতেই হবে, করতেই হবে। করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। এমনকি একজনের বাড়িতে গিয়ে দেখি ঝুল পোড়াই, যখন গন্ধে টেকা যায় না, ঝুল পোড়াতে হবে। এই বাস্তু পরীক্ষা করার জন্য কোনো আবিচারিক কোনো তন্ত্র ক্রিয়া হয়ে রয়েছে কিনা এগুলো দেখার জন্য বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসারে কিন্তু দেখতে হবে, দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো কি হয়েছে কি হয়নি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যদি কেউ মানে বাস্তুতে তো আপনি ভিজিটও করেন, তাই তো? আমি বাস্তুতে ভিজিট করি, আমি যাই আমার আশ্রম থেকে, ছেলেমেয়েরা চলে যায় গিয়ে দেখে আসে। কিন্তু আপনাদের যদি ক্ষতি করে রাখে তাহলে কি করবেন? চাকরি বাকরি হবে না, ব্যবসা হবে না, চারিদিক থেকে ক্ষতি। একদম যজ্ঞের মাধ্যমে 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার বাড়ি থেকে সব বিতাড়িত হয়েছে, অসুচ। আচ্ছা, টুকটাক নষ্ট যা করে রেখেছে 6 ঘন্টার মধ্যে আপনি ক্লিয়ার হয়ে গেছে, কত করে দিয়েছি। আচ্ছা, শত্রু নাশের জন্য বগলামুখী, শত্রু নাশ হয়ে যাবে। এবার বগলামুখী প্রচলিত যে বগলামুখী, কিন্তু পদ্ধতি তো আছে প্রয়োগী, একদম যে কবজ দেবো সে কবজ বানানোর পদ্ধতি তো জানতে হবে। নিশ্চয়ই আমি গুরু কৃপায় জেনেছি, মায়ের আশীর্বাদে জেনেছি। আর এই পথে আমি অনেক ছোটবেলা থেকে, মাত্র 7 বছর বয়স থেকে, একদম যখন মানুষের খেলাধুলার সময়, একদম সেই সময় থেকে কিন্তু এই জায়গায়, এবং তখন থেকেই অনেক বড় বড় সমস্যার সমাধান করেছি। কিন্তু আমি করিনি, আমি মাধ্যম, করেছেন মা ভগবতী ঈশ্বর, আমি হচ্ছি মাধ্যম। দাসহাম দাসহাম দাসহাম, কিন্তু এই মাধ্যমই যত শক্তিশালী হবে তত কিন্তু আপনার কাছে আরো ভালো হবে। কলিযুগে কাল্লাদি দশমহাবিদ্যা, অর্থাৎ কলিযুগে লক্ষ্য জপ পূজা অর্চনার অনেক বিধান দিলেও কাল্লাদি দশমহাবিদ্যা কিন্তু অল্প জপ, অল্প আহুতি, অল্প পূজা অর্চনা, অল্প সাধনায় কিন্তু সিদ্ধি লাভ হয়। আচ্ছা, তারা সদা জাগ্রতা, সত্যযুগ থেকে এই কলিযুগ অব্দি একটা প্রসেসে কিন্তু সাধনা হয়েছে, সবাই জানে। পুরাণ কোন সময়, যজ্ঞ কোন সময়, এরকম কিন্তু সব পর 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 এসেছে, পর পর এসেছে। সেই রকমই এইটার ক্ষেত্রেও কিন্তু তাই, কাল্লাদি দশমহাবিদ্যার প্রয়োগের দ্বারায় কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে অচিরেই। যার যত সাধনা থাকবে তার তত কাজের ফল হবে। আপনারা জানবেন টিভি থেকে জ্যোতিষ গেলে, তান্ত্রিকের কাছে গেলে ঠকতে হয়, ফালতু বাজে জিনিস কিছু হয় না, কিন্তু তা না, আপনারা ভুল জানেন। আর আমি এমন কাজ করি যেটা মনে হবে যে হবে, আমি সেটা হাতে নেই, যেটা মনে হবে না হবে না আগের থেকে না করে দিই। আপনাদের মনে মনে বিচারটা করতে হবে যে আমি কার কাছে গেলে ফলটা পাবো, যার মধ্যে আধার রয়েছে, যার মধ্যে সাধনা রয়েছে, তার কাছে তো আপনারা যাবেন, তাহলেই তো আপনারা ফলটা পাবেন। আর এই জায়গা থেকে তো আমি বলতেই পারি যে ওনার কাছে যারা এসেছেন বা যারা আসছেন তারা কিন্তু কখনো পিছন ফিরে তাতে তাকাতে হয়নি, প্রত্যেকটা মানুষ ফল পেয়েছেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে ওনার যোগাযোগ কিন্তু রয়েছে। তারা অচিরেই হয়ে উঠেছেন ভক্ত, তারা অচিরেই হয়ে উঠেছেন শিষ্য। আমি একটু বলে দিতে পারি যে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে কেমন অসংখ্য মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন শনি মঙ্গলবার ওনার নিজ গৃহমন্দিরে। আপনারাও চলে আসতে পারেন আপনাদের নিজস্ব সমস্যা নিয়ে, এবং তবে বুকিং এর মাধ্যমে কিন্তু আপনাদের আসতে হবে। শনি মঙ্গলবার যদি আপনারা আসেন সেক্ষেত্রে বুকিং এর মাধ্যমে কিন্তু আপনারা আসবেন। 9051040564 এবং 9051620295, এই দুটো নাম্বারে বুকিং
চলছে, অবশ্যই বুকিং এর মাধ্যমে আপনারা আসবেন। শনি মঙ্গলবার ওনার নিজ গৃহ মন্দির কোথায় রয়েছে? কেষ্টপুর আদর্শপল্লীতে। কেষ্টপুর আদর্শপল্লীতে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। এছাড়াও বেহালা ম্যান্টরে সানরাইজ চেম্বারে প্রতি সোমবার দিন ওনাকে পেয়ে যাচ্ছেন। বর্ধমানে দু জায়গায় পাচ্ছেন, বর্ধমানে তিনকুনিয়া বাসস্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে এবং বর্ধমানে ওনার নিজ প্রতিষ্ঠিত পানাগড় কসবা অঞ্চলে মা মনসা মন্দিরে। তবে ডেটটা অবশ্যই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ফোন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো নাম্বার, অবশ্যই বুকিং নাম্বার, এই বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে রাখুন। জীবনে যে কোনো সমস্যায় দেখবেন এই দুটো নাম্বার কিভাবে কাজে লাগছে। ফোন আমি নিশ্চয়ই নেব, ফোন আমি নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা নাম কি? মান্তু। মান্তু, আচ্ছা আপনি পুরুষ তো? আচ্ছা আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? আমার মনে হয় আপনি বুঝতে পারলেন না, বা হয়তো কানেক্ট করতে পারলেন না কোনো কারণে। তো সেক্ষেত্রে ফোনটা আমরা নিতে পারলাম না, তার কারণ আমরা পরবর্তী বন্ধুকে সুযোগটা করে দেব। বহু বন্ধু তো থাকেন অপেক্ষা করে। হ্যালো, ও আচ্ছা বলুন বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আচ্ছা আচ্ছা, 8/9/1996, সময়টা বলুন। দুপুর 1:15। জন্মস্থান কোথায়? মেদিনীপুরে জন্ম। আচ্ছা, কি জানতে চান? কেরিয়ার নিয়ে জানতে চান। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জেনে নিন। না দেখুন, আপনার সাধু সর্প যোগ হয়ে রয়েছে, শনি কেতু যোগ এবং শনি বক্রী হয়ে রয়েছে, চারিদিকের কাজকর্মে বাধা, হওয়া কাজ হবে না, একটা বিষণ্ণতায় আপনি কিন্তু ভুগছে, কোনো সাকসেসের মুখ দেখছেন না, হ্যাঁ কি না? খুব স্ট্রাগল, কেরিয়ার নিয়ে জানতে চেয়েছেন। আমি সবাইকে বলছি, ফোন করে কেউ বলবে না আমি কেরিয়ার জানতে চাই। এটা কেমন হয় বলুন তো, বিয়ে বাড়িতে গেলে দেখবেন কেউ যদি হাত দেখতে জানে তাকে যেমন করে জিজ্ঞেস করে, এরকম সিরিয়াস প্রোগ্রামে ঠিক সেটা মনে হয় যে কেরিয়ার একটু বলে দিন তো। আপনাকে আসতে হবে কেরিয়ার জানতে গেলে, একটা করে কোয়েশ্চেন নিয়ে আমার বিয়ে বলে দিন, আমার সমস্যা বলে দিন, নয়তো আপনি চারটা দেখেছেন আপনি বলে দিন। কেরিয়ার জানতে চেয়েছে এটাকে একদমই না, কারণ কেরিয়ার জানার পরে আপনারা কিন্তু আর আসবেন না, আর কিন্তু আপনাদের খোঁজ নেই, তাই কেরিয়ার সম্বন্ধে জানবেন না, কেরিয়ার কথা উচ্চারণ করবেন না। আপনারা আপনাদের একটা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করুন, আমি বলে দেবো, আমি কেন, আমরা সবাই বলে দেবো। এই এখানটায় রয়েছে যেটা আমি বললাম, শনি বক্রী, বুধ বক্রী, তার সাথে রাহু যুক্ত হয়ে রয়েছে। এবার এখান থেকেও কিন্তু আপনার হটকারিতার সাথে ডিসিশন নিচ্ছেন, এবং বুদ্ধিটাও কিন্তু ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন, মনের ভিতরে আনছান, অস্থিরতা কাজ করছে, হ্যাঁ কি না? আপনাকে এর প্রতিকার করতে হবে, আপনি এর প্রতিকার করুন, আপনার দক্ষিণাকালী কবচ ধারণ করতে হবে ইমিডিয়েটলি, দক্ষিণাকালী কবচ করুন, দুর্গা সপ্তশতী প্রয়োগ করুন এবং গ্রহাভিষেক করান, দেখবেন আপনার সমস্যা আস্তে 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 কেটে গেছে। আর বাস্তুটা কিন্তু সবার আগে দেখতে হবে, বাস্তু কিন্তু খারাপ আপনার, ঠিক আছে? আপনি শুনতে থাকুন, আজকে কিন্তু আমরা বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, এবং অনেক সময় দেখা যায় যে একটা বাড়িতে আপনি সাথে থাকুন, আপনি ফোনটা রেখে দিয়ে শুনুন, অনেক সময় দেখা যায় যে একটি বাড়িতে প্রত্যেকটা মানুষ অসুস্থ, একটি বাড়িতে কোনো রকম কোনো ভালো কাজ হচ্ছে না, একটি বাড়িতে শুভ কাজ তো দূরের কথা, কোনো ভালো কাজই আপনারা দেখতে পাচ্ছেন না, তখনই বুঝতে হবে যে বাস্তুতে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আর আজই কিন্তু এটা নিয়েই আমরা প্রথম শুরু করেছিলাম, কারণ উনি কিন্তু বাস্তুতে ভিজিট করেন, এবং বাস্তু ভিজিট করে উনি কিন্তু বুঝতে পারেন যে এই বাস্তুতে কি হয়েছে। ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপর প্রয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে নানান ধরনের লক্ষণের মাধ্যমে উনি কিন্তু বুঝতে পারবেন, কিন্তু তার জন্য কাছাকাছি আসাটা ভীষণ। কিছুদিন আগে বাড়িতে এমন ক্ষতি করে রেখেছে একটি মেয়ের, দুর্গাপুরের, যাই হোক অনবরত টয়লেট করে যাচ্ছে, অনবরত টয়লেট করে যাচ্ছে, আর পেটের ব্যথা, সে কোন রকম ভাবে চাপতে পারছে না, ডাক্তার দেখাচ্ছে, এটা করছে, ওটা করছে, ওষুধ খাচ্ছে, কোনো ভাবে সারছে না। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো, তার কাজ করে দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে কিন্তু সে আস্তে 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 সুস্থ হয়ে গেল। বাহ, অর্থাৎ
তাকে বান মারা হয়েছিল, সঙ্গে সঙ্গে কিন্তু তার কাজটা শুরু হয়ে গেল। দেখুন, তার পরিবার বুঝতে পেরেছিল যে না, আমাদের মেয়েকে ফেলে রাখলে হবে না, আমাদের মেয়েকে নিয়ে এই মুহূর্তে দীপ্তেশ্বরানন্দ মহারাজের কাছে পৌঁছানো দরকার। তারা ঠিক সময় পৌঁছেছেন এবং ছয় ঘন্টার মধ্যে তারা কিন্তু রেজাল্ট পেয়ে গেছে। তাই এরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, এটা তো একটা উদাহরণ, এরকম নানান ধরনের সমস্যা যেটা উনি প্রথম শুরু করেছিলেন, এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনারা দেরি করবেন না, কাছাকাছি চলে আসবেন, আলোচনা করবেন, দেখবেন একটা উপায় উনি কিন্তু বার করে দেবেন এবং সেই জায়গা থেকে বার করে আনবেন আপনাদের। আর আরেকটি কথা বলে রাখি, দূরের বন্ধুরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি আসাটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা ফোনের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন, ঠিক আছে? আলোচনা করে দেখবেন ঠিক উনি একটা পদ্ধতি আপনাদের বলে দেবেন এবং অনলাইনে প্রতিকার করে দেবেন, সেই প্রতিকার কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে যাবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কি জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। ৫-২-২০০১ সময়টা বলুন। রাত্রি দুটো পনেরো। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, মেয়ের বিষয়ে কি জানতে চান? আবার আপনিও কেরিয়ার, না না নিশ্চয়ই চিন্তা হয়, তার জন্য হচ্ছে মাঙ্গলিক। আচ্ছা, হ্যাঁ, এবং লগ্নভঙ্গ কাল সর্প যোগ হয়ে রয়েছে, তার সাথে গ্রহণ দোষ হয়ে রয়েছে, বন্ধুর বন্ধুর থেকে মানে অসৎ বন্ধু হওয়ার সম্ভাবনা, বন্ধুর থেকে বাঁচিয়ে রাখতে হবে ওকে, বন্ধু দ্বারা ওর সমস্যা আছে, এবং ওর কিন্তু মনে অ্যাংজাইটি আতঙ্কতা কিন্তু খুব প্রচুর, আতঙ্কতার মধ্যে কিন্তু ভোগে, ও কিন্তু ভয় পেয়ে যায় অল্পেতে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, ওকে গ্রহণ দোষটা আগে কাটান, আর তার সাথে হচ্ছে হলো গ্রহণ দোষ কাটাবেন এবং তার সাথে যে মাঙ্গলিকটা কিন্তু খণ্ডন করতে হবে, অনেকটা বয়স হয়ে গেছে, মাঙ্গলিকটা খণ্ডন করুন, এবং আধ্যাত্মিকতায় কিন্তু ভীষণ মন থাকবে, বিশ্বাস থাকবে, ভক্তি থাকবে এবং পড়াশোনাও ভালো হবে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা ভালো হবে কিন্তু, হ্যাঁ, জীবনে করতে পারবে, করতে করালে করতে পারবে, না করালে কিছু করতে পারবে না। ওকে আগে গ্রহণ দোষটা খণ্ডন করান, সোদপুরে আমি বসি প্রতি রবিবার, আপনি সোদপুরে আসুন, বাকিটা আমি বলে দেব। আচ্ছা, ওটা ফোন করে পরে জেনে নেবেন। হ্যাঁ, ফোন করে আপনি জেনে নেবেন। বুধ কিন্তু বকরে, বুধের একটা প্রতিকার করতে হবে, বুধ কিন্তু নিচুস্থ। শুনুন, আপনি আপনার মেয়ের সম্বন্ধে, হ্যাঁ, মা যখন তখন মেয়েকে নিয়ে তো চিন্তা থাকবেই, কিন্তু এখান থেকে তো তাৎক্ষণিক ভাবে জানতে পারছেন। হ্যাঁ, আসুন, আপনি ডিটেইলস, হ্যাঁ আপনি আসুন ডিটেইলস এ আপনার মেয়ের সম্বন্ধে আপনি কিন্তু জেনে যান, ঠিক আছে? কারণ ওর ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক। আচ্ছা, মিথুন রাশি, হ্যাঁ, ওর মিঘশিরা নক্ষত্র, হ্যাঁ, আচ্ছা, মিঘশিরা নক্ষত্র কিন্তু ওর, হ্যাঁ, এগুলো কি জানতেন? ঠিক আছে, আর আপনি যদি জানতে চাইছেন মেয়ের পরবর্তী যে বিষয়টা, সবটাই আপনি জানতে পারবেন, পরবর্তী বা এই সময় সবকিছুই আপনি জানতে পারবেন, তার জন্য একটু কাছাকাছি আসাটা জরুরি। যদি আপনারা সচেতন হন অবশ্যই কাছাকাছি চলে আসবেন, দেখবেন যে আপনাদের ভালো লাগছে। আর ওনার যে নিজ গৃহমন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে, সেখানে গেলে তো আপনাদের মনে একটা শান্তি চলেই আসবে, কারণ সমস্ত রকম দেবদেবীর সহাবস্থান রয়েছে, প্রত্যেক দিন নিত্য পুজো হয়, এছাড়াও প্রত্যেকটি অমাবস্যায়, প্রত্যেকটি ভালো তিথিতে, প্রত্যেকটি ভালো সময়ে ওনার বাড়িতে কিন্তু যাগ যজ্ঞ সবটাই অনুষ্ঠিত হয়, আপনারা তাতে অংশগ্রহণ করতে পারেন। এবং যারা গভীর সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে কিছুতেই উঠতে পারছেন না, ইমিডিয়েটলি যোগাযোগ, তন্ত্র জ্যোতিষ এগুলো সব সিরিয়াস ব্যাপার, সিরিয়াস ম্যাটার, যাদের খুব প্রয়োজন, যারা খুব সমস্যায় ভুগেছেন, বিশ্বাস নিয়ে আসুন, ভুগবেন না, এইটুকুই বলতে পারি। একদম, বিশ্বাস ধৈর্য এগুলো তো আপনাদের রাখতেই হবে, দেখবেন নিশ্চয়ই কাজ হবে, যেটা তাড়াতাড়ি কাজ হবে সেটা তাড়াতাড়ি কাজ হবে, আর যেটা একটু দেরি হবে সেটা উনি বলেই দেবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ
হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি এবার আপনার বাড়িতে চলে যাব। মধ্যমগ্রাম থেকে অঞ্জনা মিত্র বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 19/5/92, সময়টা বলুন। জন্মস্থান কোথায় আপনার? হাবড়াতে জন্ম। কি জানতে চান অঞ্জনা? আচ্ছা, অনুষ্ঠানটা প্রথম দিন থেকে মানে প্রথম থেকে দেখছেন? দেখো, তোমার গুপ্ত শত্রু রয়েছে, শত্রু দ্বারা কিন্তু পীড়িত। আচ্ছা, এখানে সম্ভবত তুমি আসো আমার কাছে। এখানে তোমার যে শরীর খারাপ, তোমার প্রথমত বাস্তু, দ্বিতীয় হচ্ছে শত্রু, এটাকে আটকাও। তুমি তোমার কি পায়ের নরম জায়গায় ব্যথা করে, গা ম্যাচ ম্যাচ করে? ব্যথা মানে কি? যেভাবে পায়ের নরম জায়গায় থলতলে, হাঁটুর নিচে থলতলে জায়গাটা, সেই জায়গাটা মানে একটুখানি চিবাবে আর কি, মানে যেটাকে বলে না একটুখানি, হ্যাঁ এটা হয়। হ্যাঁ আচ্ছা, অবশ অবশ লাগে পা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিনে কোন সময়টা শরীর খুব অস্থির লাগে? রোজ এক টাইমেই হবে? হ্যাঁ, তোমার উপরে তন্ত্র হয়ে রয়েছে, তুমি একবার দেখা করো আমার সাথে। হ্যাঁ, এটাকে কাটিয়ে নিও, আর যদি না হয় তুমি কাছে যার কাছে ইচ্ছে তোমার ভালো লাগে তুমি করিয়ে তাতে ঠিক করে নাও। তোমার যদি মনে হয় তুমি মধ্যমগ্রাম থাকো, আমার বাড়ি কাছে, একদম এছাড়াও সত্তরও আপনার বাড়ির একদম কাছে, তুমি এসে তুমি এটাকে ঠিক করে যাও। মধ্যমগ্রাম থেকে আপনি সত্তরও চলে আসতে পারেন, আর ওনার নিজ গৃহ মন্দিরে গেলে তো আরো ভালো লাগবে। হ্যাঁ, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার ওনার নিজ গৃহ মন্দিরে স্থির করো, তোমার মন কিন্তু স্থির নেই, ঠিক আছে? আর তোমার কিন্তু প্রিয়জনই তোমার ক্ষতি করবে, তুমি বন্ধুত্ব করবে না কারোর সাথে, আর মন খুলে কিছু বলবে না, তুমি সব বলে দাও, তুমি খুব সরল, এটা করবে না। হ্যাঁ কি না? হ্যাঁ। তুমি এটা করবে না। আচ্ছা অঞ্জনা, কথা বলে কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, আসলে কিন্তু একদম ঠিক ঠিক, হ্যাঁ এটাই আমি বলছিলাম যে সব কথা মিলে গেল, তাই তো? এবার কাছাকাছি কাছাকাছি যখন আপনি আসবেন তখন আপনার আরো ভালো লাগবে, ঠিক একই রকম ব্যবহার আপনি পাবেন এবং এর চেয়েও ভালো ব্যবহার পাবেন, ঠিক আছে? এখান থেকে তো তাৎক্ষণিকতার সাথে বলা হয়, কিন্তু কাছে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কাটিয়ে নেবেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, আপনি সাথে থাকুন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? কোথা থেকে? কাঁচড়াপাড়া থেকে বলছেন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন আর চট করে ডেট অফ বার্থ বলুন। এর আগের দিন আপনাকে বলে দিয়েছি, 12/7/2010। আপনি কি এর আগে? 22/8/2010। আচ্ছা, আপনি কি এর আগে ফোন করেছিলেন? না তো, এই প্রথম। আচ্ছা বলুন, ঠিক আছে, সময় বলুন, সময়টা বলুন। দুপুর 2। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জানতে চান আপনি? একদম পড়াশোনায় মন নেই? দেখো তোমার শনি মঙ্গল যোগ ওর পড়াশোনার সমস্যা, এবং লগ্নে রাহু বুধ বৃহস্পতি বকরি হয়ে রয়েছে। আচ্ছা, ও পড়াশোনায় মন থাকবে না, এই এখানে শনি মঙ্গল যোগ হয়ে রয়েছে যেহেতু, সর্বক্ষেত্রে ওর বাধা, খুব লেটে হবে কিন্তু সবকিছু, ও কিন্তু খুব স্মুথলি কিছু হয় না, হ্যাঁ কি না? ও কিন্তু মিথ্যে কথা বলবে খুব, খুব অস্থিরতা এবং চঞ্চল প্রকৃতি হবে, হ্যাঁ কি না? আরে বাবা, মানে কি আশ্চর্য ব্যাপার, কি মানে প্রেডিকশন আপনি ভাবুন, যে এখান থেকে অনলাইনে উনি কিন্তু বললেন মঙ্গল যোগ রয়েছে, আপনি স্বীকার করলেন যে মঙ্গলের প্রতিকার করতে হবে। আচ্ছা, মঙ্গলের প্রতিকার করতে হবে, এবং ও কিন্তু ভুলে যায়, ওর ভুলে যাওয়ার ব্যাপার থাকে, ওর খুব ভালো যোগ হয়েছে বুধাদিত্য যোগ, বুধটা বক্রি হয়েছে, বুধেরও প্রতিকার চাই।
কন্যা, কিন্তু যোগ হয়েছে, কিন্তু বুধাদিত্য যোগটা ফলপ্রসূ হবে না, কারণ যে রাশিতে হওয়া দরকার সেই রাশিতে হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু বুধটা বক্রী, ওর জন্য বুদ্ধিটাও গেছে 12টা বেজে। আপনি এটাকে ঠিক করাতে হবে, আপনি ঠিক করিয়ে নিন, ও ঠিক হয়ে যাবে, গ্রহাভিষেক করান, দেখবেন ও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আপনি অবশ্যই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের বুকিং নাম্বারে যোগাযোগ করুন, আর নিশ্চয়ই আপনার ছেলে সঠিক একটা প্রপার গাইডলাইন বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু পেয়ে যাবে। এই প্রেডিকশন আমাদের শুনতে আরো ইচ্ছে করছিল, কিন্তু আমাদের তো সময় একদম শেষ। এরকম প্রেডিকশন আপনারাও কিন্তু পেতে পারেন, যখন ওনার কাছে আসবেন তখন দেখবেন ডিটেইলসে সব কিছু আপনি জানতে পাচ্ছেন, আপনার বা আপনি যার জন্য এসেছেন তার। আর কি বলবো, যদি সমস্যায় থেকে থাকেন আপনারা দেরি করবেন না, ওনার কাছে পৌঁছে যান এবং নিজে ভালো থাকুন, নিজের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।